আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথম 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবেন খুব দ্রুত সময়ের মধ্যে? আপনার জাস্ট একটা ভিডিও আপনার পুরো চ্যানেলটাকে ঘুরিয়ে দিতে পারে। একটা ভিডিও, জাস্ট একটা ভিডিও কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে আপনার চ্যানেলে কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে, যেটা প্রত্যেক ইউটিউবার ক্ষেত্রে হয়েছে। সাবস্ক্রাইবার নেই করতে করতে একটা সময় কিন্তু সাবস্ক্রাইবার এত বাড়া বেড়েছে যে তার কাছে এখন বিরক্ত লাগে, প্রত্যেক ন্যানো সেকেন্ডে সাবস্ক্রাইবার ঢুকে। বন্ধুরা, আমার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ছিল না। চ্যানেল খোলা শুরু দিনগুলোতে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেতাম না। সাবস্ক্রাইবারের জন্য কিন্তু সারাদিন আহাজারে ছিল, কিন্তু সাবস্ক্রাইবার পেতাম না। আমি আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে। আমি 3-4 দিন কিন্তু ভিডিও শ্যুট করিনি, আজকে ভিডিও শ্যুট করছি, দোয়া করবেন আমার জন্য। তো বন্ধুরা দেখুন, সাবস্ক্রাইবার নেই চ্যানেল শুরুর দিনগুলোতে আপনি কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, এই টপিকসে আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট কথা শেয়ার করব, যেগুলো আপনাকে একজন সফল ইউটিউবার হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করবে, ইভেন আপনার চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হবে। দেখুন, 1000 সাবস্ক্রাইবার যদি আপনি ফেক কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আপনি কমপ্লিট করেন, হতে পারে সেটা কোনো একটা অ্যাপসের মধ্যে আপনি ভিডিও দেখে কয়েন সংগ্রহ করলেন, সেই কয়েনগুলো দিয়ে আপনি আপনার কোনো একটা ভিডিওকে বুস্ট করলেন, ওয়েল সেখান থেকে আপনি কিছু সাবস্ক্রাইবার পেলেন, লাইক বাড়ানো যায়, সাবস্ক্রাইবার বাড়ানো যায়, ভিউজ বাড়ানো যায়, ওয়েল এক্ষেত্রে আপনি কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারেন। কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু থাকে না, কিছুদিন পর কিন্তু ড্রপ হতে থাকে, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। সেজন্য ডেড সাবস্ক্রাইবার বা আপনি ফেক অন্য কোনো ট্রিক্সের মাধ্যমে আপনার বন্ধুকে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করলেন, চ্যানেলের লিঙ্ক শেয়ার করে বললেন যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হয়তো দ্রুত কমপ্লিট হবে। কিন্তু এই যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। কারণ কোনো জিনিস যখন আপনি খুব সহজে পেয়ে যাবেন, কোনো জিনিস যখন আপনি কষ্ট ছাড়া অর্জন করবেন, সেক্ষেত্রে সেটার প্রতি আপনার আকর্ষণ কম থাকবে, সেটার প্রতি আপনার গুরুত্ব কম থাকবে, ভালোবাসা কম থাকবে। সুতরাং যেই জিনিসটা আপনি পরিপূর্ণ ডেডিকেশন নিয়ে কাজ করবেন, কষ্ট করে অর্জন করবেন, অর্গানিকভাবে আপনি যেটা অর্জন করবেন, সেটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সাবস্ক্রাইবার তো অনেকেই কমপ্লিট করে। এখন আপনাদেরকে যে ফেক ট্রিক্সগুলোর কথা বলছি, এই ফেক ট্রিক্সগুলো কিন্তু আমিও কিন্তু একসময় অ্যাপ্লাই করেছিলাম 2016 দিকে, যখন ভিউজ আসতো না, সাবস্ক্রাইবার বাড়তো না, তখন এই ট্রিক্সগুলো কিন্তু অ্যাপ্লাই করতাম, কিন্তু ফলস্বরূপ কিন্তু কিছুই পাইনি। একটা সময় ভুল করতে করতে কিন্তু শিখে গেছি যে আসলে এভাবে কাজ করা সম্ভব না, এভাবে কাজ করলে হয়তো কিছু সময়ের জন্য ইউটিউবে আমার চ্যানেলটাকে আমি বুস্ট করতে পারবো, কিন্তু লং টাইম দর্শকদের ভালোবাসা, দর্শকদের যে অপেক্ষা করা ভিডিওর জন্য, একটা ফেস ভ্যালু তৈরি হওয়া, এই জিনিসটা কিন্তু একদিনে হয় না। প্রত্যেক ইউটিউবারকে জিরো থেকে হিরো হওয়ার পেছনে তার একটা গল্প রয়েছে, সে কিন্তু একদিনে কিন্তু সে কিন্তু হিরো হতে পারেনি, একদিনে কিন্তু সে একজন বড় ইউটিউবার হতে পারেনি, তার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে তার কিন্তু পরিশ্রম রয়েছে। যারা প্রফেশনালি ইউটিউবে কাজ করে, যারা আজকে সফল ইউটিউবার, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা কিন্তু ইউটিউবে অনেক সময় দিয়েছে, তারা অনেক রাত নির্ঘুম কেটেছে, তার ফলশ্রুতিতে কিন্তু তারা আজকে এই ধরনের একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা অবাক হবেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখনো অনেক রাত জাগি, শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করি ইউটিউবে, কখন কিভাবে কোন কন্টেন্ট নিয়ে কাজ করা যায়, কি কন্টেন্ট আনবো, কন্টেন্ট রিসার্চ করা, তারপর আমার চ্যানেলের ম্যাট্রিক্সগুলো চেক করা, সব কিছু নিয়ে এখনো ভাবি। কিন্তু আমি চ্যানেল 7.5 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি অনেক রাত নির্ঘুম কাটিয়েছি শুধুমাত্র একটা বড় চ্যানেলের আশায় যে আমার অনেক সাবস্ক্রাইবার থাকবে। এই আশায় কিন্তু প্রতিদিন আমি রিফ্রেশ করে করে দেখতাম যে আসলে আমার সাবস্ক্রাইবার কয়টা বাড়তেছে। যদি দেখতাম যে সাবস্ক্রাইবার একটা বাড়তেছে, একটা ভালো লাগা কাজ করতো যে আমার পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হয়েছে, আমার ভিডিওগুলো হয়তো ভালো হচ্ছে বা আমার ভিডিওগুলো দর্শক, একজন দর্শকও পছন্দ করে, সাবস্ক্রাইবার পেছনে আমার প্রতিনিয়ত ছুটি। কিন্তু আপনি যখন অর্গানিকভাবে, অর্থাৎ আপনার ভিডিও দেখে যখন দর্শকরা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটিকে, তখন এভাবে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেন, সেক্ষেত্রে যে তৃপ্তিটা, যে আত্মতৃপ্তি,
এটি কিন্তু আসলে বলে প্রকাশ করা সম্ভব না। এই ফিলটা যারা নিতে পেরেছেন, যারা অর্গানিকভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছেন, তারা সবাই জানে যে আসলে এটা কতটা আনন্দের। আমার চ্যানেলের রাইট না এখন সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 17,200 মনে হয় বা 100+, কিন্তু আমার কাছে অতটা আনন্দ লাগছে না। কিন্তু যখন আমার এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল, তখন আমার কাছে কিন্তু অনেক বেশি আনন্দ পেয়েছিলাম আমি, তখন যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এখন এই যে সাবস্ক্রাইবার বাড়ছে, প্রত্যেক মাসে সাবস্ক্রাইবার ঢুকতেছে, কিন্তু এই যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার যে আনন্দটা, একটা চ্যানেল ছোট থেকে গ্রো হওয়ার যে আনন্দটা দেখেছিলাম, নিজ চোখে একটা চ্যানেলকে গ্রো হতে দেখেছি, একটা চ্যানেলকে শুরুর দিনগুলোতে নিজ চোখে সাসপেন্ড হতে দেখেছি, নিজ চোখে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক দেখেছি, এগুলো এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে অ্যাপ্লাই করেছিলাম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিটি চ্যানেলে। যেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ভুল না করেন, আপনারা সঠিকভাবে ইউটিউবে কাজ করতে পারেন, যাতে করে আপনাদের প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো আপনারা হয়তো অনেকে শুনেন না, আমি 13 মিনিটের একটা ভিডিও বানাই বা 8 মিনিটের একটা ভিডিও বানাই, 15 মিনিটের একটা ভিডিও বানাই, কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি সমান গুরুত্ব দিয়ে তৈরি করি। কারণ আমি ভাবি যে আজকে এই ভিডিওটা যদি ভিউজ কম আসে, তার মানে এই না যে এই ভিডিওটা 5 বছর পর বা 2 বছর পর বা 1 বছর পর ভাইরাল হবে না, এই ভিডিওটা 2 বছর পরও কিন্তু ভাইরাল হতে পারে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি ভিডিও থাকে, যে কোনো সময় কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন ফেলতে পারে, সেটা আজ হোক বা কাল হোক। সেই জন্য প্রত্যেকটা ভিডিওকে, কন্টেন্ট ক্রিয়েশন, প্রত্যেকটা কন্টেন্টকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে দর্শকরা স্যাটিসফাইড হয়। কারণ ইউটিউব এটাই চায় যে একজন দর্শক আপনার চ্যানেলে কতক্ষণ ধরে স্টে করছে, ইউটিউব এটাই চায় যে একজন দর্শক আপনার চ্যানেলের ভিডিওগুলো কতক্ষণ ধরে দেখছে, দর্শকদেরকে আপনি কতক্ষণ ধরে ধরে রাখতে পারছেন। এই লেভেলটা যত বেশি উপরের দিকে থাকবে অডিয়েন্স রিটেনশন, তত বেশি কিন্তু আপনার ভিউজ বাড়বে, আর ভিউজ ইকুয়াল টু সাবস্ক্রাইবার। সেই জন্য চ্যানেলের শুরুর দিনগুলোতে আমরা কিন্তু ফেক ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাই। কিন্তু আপনি যদি অর্গানিকভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার চ্যানেলের গ্রোথ রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার চ্যানেলটা দেখবেন যে শুধু দৌড়তে থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না, তখন দেখবেন সাবস্ক্রাইবার শুধু ঢুকবে। কারণ 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয় অর্গানিকভাবে, তখন মনে করতে হবে যে আপনার চ্যানেলে একটা অথবা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে বা যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করেছিল বলেই কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার এসেছে। সুতরাং সাবস্ক্রাইবার যদি আনতে চান অর্গানিকভাবে, অবশ্যই আপনাদেরকে অর্গানিকভাবে কাজ করতে হবে। অর্গানিকভাবে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলের, আপনার চ্যানেলটা একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হবে, আপনার দর্শকরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে, আপনার প্রত্যেকটা কন্টেন্টের জন্য আপনার দর্শকরা অপেক্ষা করবে। এই অনুভূতিটা একজন ইউটিউবারের কাছে অনেক কিছু, যদিও ইউটিউবারদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না, তাদের কোনো পদমর্যাদা নেই, জাস্ট স্বঘোষিত কিন্তু প্রত্যেকজন নিজেকে ইউটিউবার দাবি করি আমরা, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু তেমন কোনো পদমর্যাদা নেই, রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হয় না যে তোমার এরকম একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা কোনো একটা প্রাতিষ্ঠানিক ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। সবাই কিন্তু নিজের আগ্রহে কিন্তু এখানে শিখছে, যার কারণে এই সেক্টরে প্রতিনিয়ত মানুষ কাজ করছে, কিন্তু আরো বেশি কাজ করতো যদি এটা রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে সম্মান দেয়া হতো ভালোভাবে, তাহলে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু এখানে ক্যারিয়ার গড়ত। কারণ এখানে কিন্তু ক্যারিয়ার গড়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। আপনার যদি কোনো একটা চ্যানেলের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, তার মানে বুঝতে হবে আপনার অনেক দর্শক রয়েছে। এবং আপনি আরেকটা চ্যানেল খুললে, সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনার ফেজ ভ্যালুটা থাকার কারণে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা চলে যাবে। এখন ভিডিওর মধ্যে এত কথা কেন বলি, অনেকে মনে হতে পারে আপনাদের এত কথা কেন বলে, এত কথা বলার একটাই কারণ হচ্ছে যে আপনাদের মাথার মধ্যে গল্পের মাধ্যমে একটা জিনিসকে আমি ঢুকিয়ে দিতে চাই, কোনো একটা জিনিসকে। আর আমার মতো একটা সহজভাবে উপস্থাপনা কোনো ট্যাক ইউটিউবার করে কিনা আমি জানি না, এত সহজভাবে কোনো ভিডিওর মধ্যে বোঝায় কিনা আমি জানি না। কারণ আমি ভিডিও তৈরি করি একদম যারা কম বুঝে, যাদের মেধা কম, যাদের ক্যাচ করার ক্ষমতা কম, তাদের কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিও তৈরি করি। হোক আমার ভিডিও বড়, অডিয়েন্স রিটেনশন ড্রপ করুক,
কোনো চিন্তা নেই আমার, আমি চাই প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার তৈরি হোক, এটা আমি চাই। কিন্তু আপনারা এই যে সাবস্ক্রাইবারের পেছনে ফেকভাবে না ছুটে অবশ্যই আপনারা অর্গানিকভাবে কাজ করুন, আপনার কন্টেন্টগুলোকে এমনভাবে আপনি স্ক্রিপ্ট লিখুন যাতে করে আপনার ভিডিওর মধ্যে দর্শকরা একটা ভ্যালু খুঁজে পায়। দর্শকরা যেটা খুঁজছে সেটা যদি আপনার ভিডিওর মধ্যে খুঁজে পায়, তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ পাবেন, সেই ভিউজ থেকে আপনার সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবারের কোনো অভাব হবে না। আপনার ভিডিওর স্ক্রিপ্ট এমনভাবে লিখুন যাতে করে আপনার ভিডিওটা আলাদা হয়, অন্যের চেয়ে আলাদা হয়, যেটা দর্শকরা অন্য ভিডিও থেকে পায়নি। এখন ধরুন 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করতে হয়, এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। এখন অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে 5টা পয়েন্ট আলোচনা করে, এখন সেম 5টা পয়েন্ট নিয়ে যদি আপনিও কথা বলেন সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কোনো ভিন্ন কিছু খুঁজে পেল না। সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও করতে পারে, আপনার ভিডিওটা ফুল ওয়াচ নাও করতে পারে। সেই জন্য দর্শকরা কিছু ভিন্ন কিছু স্বাদ চায়, দর্শকরা ভিন্নতা খোঁজে, যার কারণে আপনি যখন ভিন্নভাবে উপস্থাপনা করতেন হয়তো সেই 5টা পয়েন্টকে আপনি উপস্থাপনা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে আপনার নিজস্ব একটা স্টাইলে আপনার নিজের মতো করে উপস্থাপনার ধরনটা যাতে অন্য কারোর সাথে না মিলে। অনেকে কি করে, বড় ইউটিউবার যেভাবে ইন্ট্রো দেয় তার মতো করে ইন্ট্রো দেয়, আপনি কেন তার মতো হবেন? আপনি আপনাকে তৈরি করুন একটা ব্র্যান্ড হিসাবে, আপনার থাম্বনেইলে একটা প্যাটার্ন তৈরি করুন, আপনার ভিডিও ইন্ট্রোর মধ্যে আপনি কথা বলুন যেটা অন্যের সাথে মিলবে না, তাহলে দেখবেন যে সাবস্ক্রাইবার কেন থাকবে না, সাবস্ক্রাইবার কেন বাড়বে না? অবশ্যই সাবস্ক্রাইবার আসবে। আমি তো কল্পনা করিনি যে আমার চ্যানেলের মধ্যে 17,000 প্লাস সাবস্ক্রাইবার হবে, আমাকে কয়েকজন মানুষ চিনত। এই সেই 2016 সাল থেকে কাজ করে যাচ্ছি ইউটিউবে, একটা চ্যানেলের মধ্যে 8,500 সাবস্ক্রাইবার, আর কয়েকটার মধ্যে 2,000-3,000 এরকম সাবস্ক্রাইবার, এই কয়েকটা মানুষ চিনত। কিন্তু ধৈর্য ধরে লেগেছিলাম বলে এখন এই 17,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবার আপনারা যদি আরও ভালোবাসা দেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আরও বাড়বে, সম্পূর্ণ তো কিন্তু দর্শকদের হাতে। দর্শকরা যদি কোনো ইউটিউবারকে পছন্দ করে, দর্শকদের সেই বিশ্বাসের জায়গাটা যদি দখল করা যায়, সেক্ষেত্রে একজন ইউটিউবার সবার কাছে কিন্তু পরিচিত মুখ হতে পারে, আরও কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আরও ভালো কন্টেন্ট আনার জন্য কিন্তু দায়িত্ব বেড়ে যায়। সেজন্য কন্টেন্ট অবশ্যই ভালো করতে হবে, সেক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আপনাদেরকে আমি এখনও বলছি আপনারা অবশ্যই কন্টেন্ট ভালো করুন, অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করা ট্রাই করবেন না। এখনও অনেকে আমি দেখি যে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন, এভাবে সাবস্ক্রাইবার কখনো বাড়বে না। সাবস্ক্রাইবার বাড়াতে হলে কন্টেন্ট ভালো করতে হবে, আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স সঠিকভাবে এসইও করে বসাতে হবে, তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পাবেন। ইভেন আপনার থাম্বনেইলটা অবশ্যই সুন্দর করতে হবে, হুটহাট করে নিজের মতো করে একটা ফালতু একটা থাম্বনেইল দিয়ে দিলেন, সেটা বেকার একটা থাম্বনেইল দিয়ে দিলেন যেটা কোনো কাজে লাগবে না, যেটা দেখে দর্শকরা ক্লিক করবে না। আপনার নিজের কাছে যদি আপনার ভিডিওকে ভালো না লাগে সেক্ষেত্রে দর্শকদের কাছেও কিন্তু ভালো না লাগার সম্ভাবনা বেশি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।